পেছনে আমার বাস থাকবেই। রাতের খাবারটা নিয়ে চলে এসেছি, তো আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা স্পেশাল ব্লগ ভিডিও। তো আজকে মানে যেটা হবে, আমার চ্যানেলে এর আগে এই ভিডিও হয়নি, তো আজকে আমি করব 24 ঘন্টা 100 টাকায় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো আমি 24 ঘন্টা থাকবো এই 100 টাকার ওপরে নির্ভর করে, মানে এই 100 যা খাবো যা করবো আমি 100 টাকার মধ্যেই। তো দেখি চলো পারি নাকি আমি করতে। তো সকাল সকাল মানে প্রচণ্ড রোদ দিয়েছে আর আকাশটা দারুণ লাগছে। তো যাই হোক, আকাশটা দারুণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ, আর মানে কি বলবো, এত রোদ দিয়েছে কিন্তু রোদের মধ্যেই করতে হবে। তো চলো ভিডিওটা মানে আর বেশি কথা না বাড়ি, আজকে ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করি, আর খুব খিদেও পেয়েছে। এই 100 টাকা সম্বল আমার। তো এখন আমি চলে এসেছি পরোটার দোকানের সামনে, আর সকালের প্রথম খাবারটা আমি এইখান থেকেই শুরু করব। এখানে আমাদের পরোটা নেওয়া হয়ে গেছে, সকালের খাবারটা এইটা দিয়েই হবে। আর দোকানে প্রচণ্ড ভিড় বলে ওখান থেকে আমি ভিডিও নিতে পারিনি, আর এখন খাই। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাই দিয়ে তোমাদেরকে বলছি, টেস্টটাও বলছি, আর সকালের খাবারটা চটপট করে খেয়ে নিই আমি। এই যে পরোটা, তো এখানে আমি নিয়ে নিই যে পরোটা, আর সকালবেলা মানে কম টাকার মধ্যে এটা দারুণ একটা খাবার, 15 টাকার মধ্যে এটা সকালবেলা আমার ভরপেট খাবার হয়ে যাবে। তো এখানে নিয়ে নিই যে পরোটা, তো চলে এটা চটাপট খেয়ে নিই। তো এখন ফটাফট এটা খেয়ে নিই, খেয়ে টেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে আমি ফার্স্ট 100 টাকাটা দিলাম, এবার আমাকে টাকাটা ফেরত দেবে। ভিডিও হচ্ছে, তো এখানে 15 টাকার পরোটা খাওয়ার পরে এখানে আছে আমাদের আর 85 টাকা। এই 85 টাকায় আমাকে পুরো দিনটা চালাতে হবে, আর আমি যেখানেই ভিডিও করি পেছনে আমার বাস থাকবেই। পেছনে আমার বাস থাকবেই, মানে বাস বাগান, বেশিরভাগ ভিডিওতেই পিছনে আমার বাস বাগান থাকে। তো চলো, এই 85 টাকায় আমাকে সারা দিনটা চালাতে হবে। তো এখন চলো বাড়ির দিকে যাই। হ্যাঁ, পরোটা ছেড়ে দেবো নেটে, শোনা গো আমার। তো এখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে, আর এখন আমি আছি এই যে মুড়ির গোডাউনের মধ্যে। ভাবছি এক বস্তা মুড়ি নিয়ে যাই, দুপুরে এক বস্তা মুড়ি তো লাগবেই না। মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা দাদার দোকান, দাদা বললো একটু দোকানে বস, দাদাটা আসছে তাই একটু বসে আছি, তেমন কিছুই না। আর হ্যাঁ, যে কাকার দোকানে পরোটা খেতে গেছিলাম, ওই কাকাটা বলছে নেটে ছেড়ে দিবি, মানে কাকাটা বলতে চাইছে যে নেটে ছেড়ে দে, একটু দোকানটা একটু মানে আমার প্রমোশন করে দে। তো যাই হোক, কাকাটার দোকান হলো উদ্যানপুর গ্রামীণ ব্যাংকের নিচে। যারা যারা এদিক আশেপাশে আছো, মানে আমাকে চেনো বা উদ্যানপুরের এদিকে বাড়ি, শাখায় টাকায় বাড়ি, তারা কাকার দোকানে যেও, পরোটা ফরোটা খেও। তো চলো আবার কথা হচ্ছে পরে। হয়ে গেছে, এখন বাজে 1:30টার মতো, আর আমি এখন বাড়ি গেছিলাম, মানে আমি ভিডিওগুলো শ্যুট করছি উদ্যানপুরে, আর আমার বাড়ি শাখাইতে, মানে শাখাইতে অতটা দোকানপাট একটু কম আছে, তাই আমি উদ্যানপুরে এসে শ্যুট করছি। আর এখন আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে স্নান টান করে এসেছি, এখন 1:30টার মতো বাজে, দুপুরে খাওয়াটাও আমি উদ্যানপুরে গিয়েই সারবো। তো এখন দুপুরে খাওয়াটা সারতে হবে বলে আমি স্নান টান করে নিলাম, একবারে ফ্রেশ হয়ে নিলাম। তো চলো একবার উদ্যানপুরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকেই দেখি আমার ভিডিওতে যখন এই গাড়িটা নিয়ে বেরোই, তখন অনেকেই ভিডিওতে কমেন্ট করে যে এইখানে চাবিটা কোথায় গাড়ির। তো আসল ব্যাপারটা হলো, গাড়ির চাবিটা আছে, চাবিটা সবসময় পকেটে থাকে। তার কারণ হলো, এই গাড়ির যে গার্ডটা আছে না, মানে এই চাবিটা যেখানে লাগা, ওইটা মানে অনেক দিন পুরনো হয়ে গেছে, তাই ওটা বেরিয়ে যায় একা একা চালাতে, ঝাঁকা নিতে পড়লে ওটা বেরিয়ে পড়ে যায়, তাই এটা পকেটে রাখা থাকে। তো গাড়ির চাবিটা নিয়েই আমরা ঘুরি। এখন আমি চলে এসেছি উদ্যানপুর ঘাটের দিকে দুপুরের খাবারটার ব্যবস্থা করতে। এই যে এইখানে আছে দোকান, আর আমি এখন শুকনো কিছুই খাবো, মানে মিষ্টি রুটি কলা এসবই কিছু খাবো। তো দেখি কী কী ব্যবস্থা করা যায়, এখন যাই দোকানের দিকে, আগে কিনি জিনিসগুলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আমি কিনেছি, কত টাকা লেগেছে পুরোটাই বলছি।
তো এখন আমি দোকান থেকে এখানে খাবার নিয়ে চলে এসেছি। আমি নিয়ে এসেছি কলা, নিয়ে এসেছি দুটো, একটা রুটি নিয়ে এসেছি আর দুটো মিষ্টি নিয়ে এসেছি, মানে আমার দুপুরের জন্য এনাফ। আর এখন আমার লেগেছে হলো 22 টাকা, হ্যাঁ 22 টাকা লেগেছে, আর আছে 63 টাকা। তো এখনও 63 টাকা দিয়ে আমাকে বিকেলটা মানে সন্ধ্যেটাও কাটাতে হবে আর রাতটাও কাটাতে হবে। তো এখন আমি চলো চটাপটিগুলো খাই, দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এখন নিয়ে চলে এসেছি এখানে আমার দুপুরের খাবার, এই যে রুটি, এই যে মিষ্টি, আর এই যে কলা, আর এইটা আমার থালা। ব্লগারদের কত কিছু করতে হয় চিন্তা করতে পারছো? লাইক করে দাও, কমেন্টে জানাও কি করছো তোমরা। চলো এখন আমরা এগুলো এখন ফটাফট খাই। কষ্টের জীবন, শুকনো রুটি দুপুরবেলা, কলা আর মিষ্টি। তো চলো এখন খাই এগুলো ফটাফট। তো এখন আমার দুপুরের খাওয়া ডান হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খাচ্ছিলাম ওই ওইটার এই মন্দিরটার পেছনে একটা ছাদের ওপরে। আর এখন যাব বাড়ির দিকে, বাড়ির দিকে গিয়ে একটু রেস্ট নেব, দিয়ে তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে পুরো। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো আমি এখন চলে এসেছি সন্ধ্যেবেলা টিফিনটা করতে। 100 টাকা চ্যালেঞ্জের মধ্যে এখন আমার কাছে 63 টাকা বাকি আছে, আর আমাকে এখন 30 টাকার মধ্যে টিফিনটা কমপ্লিট করতে হবে। রাতের খাবারের জন্য আমাকে 30-35 টাকা রেখে দিতে হবে, মানে 33 টাকা। চলো এখন দাদা দোকানে চলে এসেছি, বিস্কুট প্লেজা, ঠিক আছে? তো এখানে আমি সন্ধ্যের টিফিনটা সেরে নেবো। তো এখন আমি সন্ধ্যের টিফিনের জন্য নিয়ে নিয়েছি এখানে হলদিরামের ডাল, আর এখানে একটা লস্যি, আর এখানে আছে ওরিও বিস্কুট। আর রাতের খাবারের জন্য এখন আমার কাছে 30 টাকা বেঁচে আছে, আর আমি এই সব প্রোডাক্টগুলো নিলাম এই বিস্কুট প্লেজা থেকে। তো এটা একটা দাদারই দোকান উদ্ধানপুরে, তো তোমরা সবাই এখান থেকে নিতে পারো। তো চলো এখন ফটাফট এগুলো খেয়ে নিই, দিয়ে আবার রাতের বেলা খাওয়া দাওয়া হবে। তো এখন আমি প্রথমে খাবো ওরিও বিস্কুটটা। তো এখন চলে এসেছি উদ্ধামপুর ঘাটের দিকে, আর এই যে এই ঘাটে আমরা যেখানে আড্ডা মারি এখানে সবাই বসে আছে, আর এখানে খানিকক্ষণ আড্ডা মারবো, দিয়ে ভাবছি রাতে কি খাবো। এখনো 30 টাকা আছে, রাতের খাবারটা পরিকল্পনা করছি। আর তোমরা সবাই করো, মানে কমেন্টে জানাও এরপরে কত টাকা চ্যালেঞ্জ করবো। আর এই ছেলেটা আছে, এই ছেলেটা 1 কেজি চিনি একাই খেয়ে ফেলে। তো তোমরা যদি কমেন্ট করো যে ওই ভিডিওটা আনার জন্য, তো আমি নিয়ে আসবো ওর 1 কেজি চিনি খাওয়ার ভিডিও। আর এইখানে সবাই বসে আছে এই যে। তো চলো এখন আড্ডা ফাড্ডা মারি, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে এই যে 10টা ষোলো। তো এখন আমি রাতের খাবারটা নিয়ে চলে এসেছি। এটা আমার মানে সারাদিনের 100 টাকার যে আমার ইয়েটা ছিল, চ্যালেঞ্জটা ছিল, এটা আমার লাস্ট খাবার। এই যে চাউমিন নিয়ে চলে এসেছি 1/2 প্লেট, এটা আমার রাতের জন্য এনাফ। তো এখন এটা খেয়ে আমাকে সারা রাতটা কাটাতে হবে, আর সারা দিনটা মোটামুটি ঠিক আছে, 100 টাকার মধ্যে চলে গেছে, কোনো অসুবিধা হয়নি। আর এই যে চাউমিনটা আমার লাস্ট খাবার। তো চলো ফটাফট এখন খাই, যে খেয়ে টেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন আমার প্রায় খাবার শেষ, আমি খাচ্ছি। আর আমি খাচ্ছি ক্যামেরা লাইটম্যান আর ক্যামেরাম্যান সারাদিন আমার সাথে যারা থেকেছে, যদি আমার পেট খারাপ হয় আমি তোমাদেরকে জানাবো, তো পুরো দোষটা এদের হবে। মানে আমি সারাদিন খেয়েছি আর ওরা পুরো খাবারটা আমার দেখেছে। নে ভাই আবার ক্যামেরা ধর ধর ধর, পালাস না। খাবারটা শেষ করি, লোকিস না ভাই। তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে পুরো 100 টাকা যে চ্যালেঞ্জ ছিল পুরোটা আমার হয়ে গেছে। আর 100 টাকার মধ্যে আমার পুরোটা ভালো করেই হয়েছে। তো তোমরা জানাবে আবার কমেন্টে জানাবে যে এরপরে কত টাকা চ্যালেঞ্জ করা যায়।
আর আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। অনেক অনেক কষ্ট করে সারাদিন ভিডিওটা করেছি, তো চলো দেখা হচ্ছে আবার পরে কোনো নতুন ভিডিওতে। টাটা।